প্রশংসা আল্লাহ সুবাহার জন্য এবং সেটাই চূড়ান্ত রহমতের অবারিত বর্ষণ হোক প্রিয়নবী এবং তাঁর সকল আলো আসহাবের প্রতি সম্মানিত দিনী ভাইরা আজ আমরা আলোচনা করব ইসলামী সালাতের গুরুত্ব এবং সালাত সালাদির বিধান প্রসঙ্গে আমরা ইতিপূর্বে বিভিন্ন আলোচনা থেকে নিশ্চয়ই অবগত আছি যে ইসলামের মৌলিক বা প্রধান যে কাজসমূহ রয়েছে তার ভিতরে দ্বিতীয় প্রধান মৌলিক কাজ হলো সালাদ এটাকে হাদিসে দিনের খুঁটি বা স্তম্ভ বলা হয়েছে দিনের মূল কাজ প্রধানতম কাজ হিসাবে ঘোষণা করা হয়েছে এমাদ উদ্দিন বলা হয়েছে এই সালাদ ইসলামে এর গুরুত্ব কতখানি সেটা বোঝার জন্য এই একটি কথাই যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লহি ওসাল্লাম তার যে বিখ্যাত ইসলামের রোকন বা ইসলামের পিলার্সগুলোর যে বিবরণ তিনি দিয়েছেন যে হাদিসে বিখ্যাত হাদিসে সেখানে তিনি সালাদকে দ্বিতীয় স্থানে স্থান দিয়েছেন বর্ণিত হয়েছে বুনিয়াল ইসলাম আলা হামস শাহাদাতি আল্লাহ ইলাহিল্লাহ ওয়া ন মোহাম্মদ রসুল আহ ওয়া কাম আল্লাহ তালা সালা কোনো মাহাবুদ নেই সত্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালা রসুল এ কথার সাক্ষ্য দেওয়ার পরপরই একজন ঈমানদারের জন্য সবচাইতে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটি তার উপরে আপতিত হয় তার উপরে আল্লাহ তালা পক্ষ থেকে ফরজ হয় সেটি হল পাঁচথ্য সালাত আদায় করা এই সালাত আল্লাহ সুহান আল্লাহ এই সম্পর্কে কোরআন করিমের ভিতরে বলেন ইন্না সালাত কানাত আল আলীনা কিতাবা সুরায়নিসার একশো তিন নম্বরে আল্লাহ তালা সাদ করেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য সময় মতো আদায় করা ফরজ আল্লাহ তালার পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে অবধারিত করা হয়েছে কোনো মুসলিমকে কোনো মমিনকে এই সালাদ ত্যাগের কোনো অবস্থাতে ছাড় দেওয়া হয় নাই এই সালাদটা এতটাই গুরুত্বপূর্ণ যে যুদ্ধের ময়দানেও যদি কেউ থাকেন তো যুদ্ধ চলা অবস্থাতেও তার অন্য ইসলামের অনেক কাজ রহিত তার জন্য হয়ে যায় বা অন্য অনেক কাজ তার জন্য সাময়িকভাবে স্থগিত হয়ে যায় কিন্তু সালাত এমন একটি বিধান যে যুদ্ধ চলা অবস্থাতেও সালাতকে পেছানোর কোনো সুযোগ নেই যুদ্ধ চলা অবস্থাতেও একজন ইমানদারকে সালাত আদায় করতে হবে সময় মতো এখান থেকে সালাতের গুরুত্ব মোটামুটি আমরা অনুধাবন করতে পারি সালাত যদি কেউ দাঁড়িয়ে আদায় করতে সক্ষম না হন তাহলে তাকে বসে বসে যদি আদায় করতে সক্ষম না হন তাকে শুয়ে আদায় করতে হবে সালাত আদায়ের জন্য যে অজু করতে হয় সে অজু করার মতো শারীরিক সক্ষমতা যদি না থাকে তিনি ত্যয় মম করতে হবে তবুও তাকে সালাত আদায় করতে হবে সালাত আদায়ের জন্য তার যে সমস্ত পূর্ব শর্ত আসে তার কোনো একটি শর্ত যদি তিনি এরকমভাবে আদায় করতে না পারেন বা ফুলফিল করতে না পারেন কোনো একটা রিকোয়ারমেন্ট যদি তিনি পূর্ণ না করতে পারেন তাহলে তাকে তার বিকল্প ইসলামে দেওয়া হয়েছে কিন্তু কোনো অবস্থাতে সালাদ ত্যাগের কোনো সুযোগ বা সালাদকে বিল সালাদকে বিলম্বিত করার কোনো সুযোগ বা স্থগিত করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই প্রিয় দিনী ভাইয়েরা ইসলামের এই দ্বিতীয় প্রধান মৌলিক কাজ এবং যেটিকে কোনো অবস্থাতে ইসলাম একজন মুসলিম থেকে রহিত করেনি স্থগিত করেনি বরং সর্ব যেটিকে বাধ্যতামূলক করেছে সেটি হলো এই পাঁচাত্য সালাদ আদায় করা আল্লাহ তালা কোরআনে করিমে বিভিন্ন আয়াতে এই সালাদকে একজন ইমানদার এবং একজন কাফরের মাঝে পার্থক্যকারী আমল হিসাবে সাব্যস্ত করেছেন স্বাদ হচ্ছে আল্লাহ এর স্বাদ করেন ফিন্তাব ও আকামুসলা ও আতাউজ্জাকা ফাহাল্লু সাবি ইল আহম যে সমস্ত লোকেরা বেঈমান বা কাফের তারা যদি তবা করে এবং সালাদ কায়েম করে এবং যা আদায় করে তাহলে তাদের রাস্তা তোমরা ছেড়ে দাও অর্থাৎ তারা যদি সালাদ কায়েম করে তাহলে তাদেরকে মুসলিম হিসাবে তোমরা পরিগণিত করো অন্য এতে আল্লাহ তালা বলেন ফ ইনতাবু আকামুসলা ওয় আতাউকাফা ফিদ্দিন যদি তারা তওবা করে এবং সালাদকে কায়েম করে এবং জাকাতকে আদায় করে তাহলে তারা তোমাদের দিনী ভাই তাহলে তাদেরকে তোমরা মুসলিম ভাই হিসাবে গণ্য করতে পারো অর্থাৎ এর মাধ্যমে তারা ইমানদারের খাতায় নাম লিখাতে পারে প্রিয় দিনী ভাইরা তাহলে বোঝা গেল একজন মানুষকে মুসলিম হিসাবে প্রমাণ করতে হলে আপনার নিজেকে মুসলিম এ কথা আপনি সাব্যস্ত করতে হলে আপনাকে অক্ত সালাত আদায় করতে হবে মসজিদে যেতে হবে মসজিদে যাতায়াত করতে হবে মসজিদে যাতায়াত করা এটা একজন মানুষের ইমানদার হওয়ার একজন মানুষের মুসলিম হওয়ার সবচেয়ে বড় সাক্ষী সবচেয়ে বড় প্রমাণ আক্ষেপের বিষয় আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ নিজেকে মুসলিম দাবি করেন গর্ব করেন নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে তিনি গর্ববোধ করেন অথচ মসজিদে তিনি পাচক সালাদ গিয়ে আদায় করেন না গমন আগমন করেন না আল্লাহ রসুলসাল সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন বাইনার রজুলি বাইনার শির কিওয়াল কুফরি তর্ক সালাহ একজন মানুষের সাথে শির্ক এবং কুফরের সঙ্গে ব্যবধান করে দেয় যে জিনিসটি সেটি হলো সালাদ সালাদ আপনি আদায় যদি করেন তাহলে আপনাকে মুশ্রিক এবং কাফেরদের থেকে পৃথক করে মুসলিমদের কাতারে আপনাকে সামিল করবে আর যদি সালাদ আদায় না করেন তাহলে আপনার মাঝে মুশরিক এবং কাফেরদের মাঝে বাহ্যত কোনো পার্থক্য থাকে না অতএব প্রিয় তিনি ভাইরা কোন অবস্থাতে একজন মুসলিম সালাদ ত্যাগ করতে পারেন না অন্য আর যাই হোক না কেন সালাদ ত্যাগের কোনো সুযোগ কোনো অবকাশ ইসলামে রাখে নাই সালাদ আপনাকে পড়তেই হবে এবং এক্ষেত্রে কোনো রোগ বাহানা কোন রূপ অজুহাত আপনাকে খাড়া করা চলবে না ইসলাম এর জন্য কোনো সুযোগ রাখে নাই যদি আপনি মুসলিম হিসাবে পরিচয় দিতে চান সালাত আদায়ের কোনো বিকল্প নেই আফসোসের বিষয় যে আমরা অনেকেই অনেকেই আজ আমরা সালাতের গুরুত্বকে অনুধাবন করতে পারি না প্রিয়দিনী ভাইরা সালাদ এমন একটি আমল যে আপনাকে আমাদের ময়দানে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটির হিসাব নেওয়া হবে সেটি হলো সালাদুমাই হাসবা আব্দিও কে আমাদের সালাদ বান্দাকে কে দিন সর্বপ্রথম যে জিনিসটির হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত হাদিসের ভিতরে আসতে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন ফাইন সালোহাত যার সালাতের যে হিসাব সেই হিসাব যার সঠিকভাবে বের হয়ে আসবে যিনি সালাতের ব্যাপারে মোটামুটি তার হিসাব সঠিক থাকবে তিনি সালাতের ব্যাপারে খুব বেশি আসামি হিসাবে প্রমাণ না হবেন ফকাত আফলাহা ওয়াইন ওয়াইন জাহা সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে তার অন্য সমস্ত হিসাবগুলো সহজ করে দেওয়া হবে ওয়াইন ফাসাদাত আর যে ব্যক্তি সালাতের হিসাবে ধরা খেয়ে যাবে যে ব্যক্তি সালাদের হিসাবে তার গড়গড়ি প্রকাশ পাবে সে সাপ্তাহিক বা বাৎসরিক মুসল্লি হিসাবে প্রমাণিত হবে দৈনিক মুসল্লি হিসাবে নিজেকে প্রমাণ করতে না পারবে সালাতের ফলে তার গাফলতি ছিল না এভাবে প্রমাণ করতে না পারবে যে ব্যক্তি তার সালাদ যথাযথভাবে আদায় করেছেন এটি প্রমাণ করতে না পারবেন সে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে ফকাত হা বা ও হাসিরা সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রিয় দিনী ভাইয়েরা সে ব্যক্তি পরকালে লুজার হয়ে যাবে সে ব্যক্তি আর সামনে অগ্রসর করাতার জন্য অগ্রসর হওয়াতার জন্য সহজ হবে না কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে অতএব একজন মুসলিমকে পরকাল যদি তার কণ্টকা কণ্টক মুক্ত করতে হয় পরকালের প্রতিটি স্টেপ যদি সহজে পার হয়ে যাওয়ার ইচ্ছা থাকে জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে দিদি ভাইয়েরা সালাতের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আজ আমাদের সমাজের দিকে মসজিদেরগুলোতে তাকিয়ে থাকলে আমরা দেখি যে মসজিদগুলোর বেশিরভাগ খালি মুসল্লিরা সামান্য সংখ্যক মুসল্লি মসজিদে যেয়ে থাকেন জামাত প্রতিষ্ঠিত হয়ে থাকে তাদের মাধ্যমে এছাড়া বিশাল অংশ মুসলিমদের তারা মুসজিদের বাইরে থাকেন তারা নামাজ আদায় করেন না আফসোসের বিষয় ইসলামের এই মূল জিনিসটা তারা না বোঝার কারণে আজ নিজেদেরকে মুখে মুসলিম দাবি করছেন অথচ প্রকৃত অর্থে তারা মুসলিম হতে পারছেন না প্রিয়দিনী ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন আল্লাহদুল্লা ফামান তারা কাহা ফকত কাফর আমাদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে যে আহাত বা অঙ্গীকার সেটি হলো সালাতের অঙ্গীকার এই সালাদ যে ব্যক্তি ইচ্ছাকৃত তরক করলো ইচ্ছাকৃত যে ব্যক্তি তালাক সালাদকে বাদ দিল পরিহার করলো ত্যাগ করলো সালাদ আদায় করলো না ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ অপারগ সিরিয়াস কোনো কারণ ছাড়া যে ব্যক্তি সালাদকে বাদ দিল ফকাত কাফারা সে ব্যক্তি কুফুরি করলো দুই তিনি ভাইরা তাই আসুন সালাতের গুরুত্বকে অনুধাবন করি ওলামায়ক রামের বিশাল এক শ্রেণী যারা সালাদকে ত্যাগ করেন তাদের ব্যাপারে নিশ্চিতভাবে ফতোয়া দিয়েছেন যে তারা কাফের হয়ে যায় তাদের আর কোনো হিসে থাকে না আমাদের সমাজে বহু ভাইরা আছেন যারা সালাত আদায়ের ব্যাপারে এরকম রসিকতা করে বলেন যে আমি সালাত আদায় না করলে কি হবে আমার ইমান আস সালাত আদায় না করলে কি হবে আমার ইমান আসে আপনি নিজেকে দাবি করছেন ইমান আসে আপনার ইমান আসে কিনা আপনি ইমানদার কিনা আপনি মুসলিম কিনা সেটা তো আপনার দাবির দ্বারা প্রমাণ হবে না সেটা তো আপনার কাজের দ্বারা প্রমাণ হবে হাদিসা আসল রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে যায় আসে তাকে মুসলিম হিসাবে ইমানদার হিসাবে তোমরা তাকে সাক্ষ্য দাও আপনাকে আমরা কীভাবে মুসলিম হিসাবে মানবো বা সাক্ষী দেবো সালাত আদায় না করলে কীভাবে আপনি ইমানদার থাকবেন অনেক ভাইরা আছেন যাদেরকে সালাদ আদায় করতে বললে নামাজ না ফুটতে না ফুটতে তাদের অন্তর এতটাই বাঁকা এবং বক্র হয়ে গেছে সালাতের কথা বললে নামাজের কথা বললে তারা বলেন যে আরে ভাই জান আপনার নামাজ আপনি পড়েন কত মানুষ নামাজ পড়েও জাহার নামে যাবে এরকম অনেক মুখরোচক কথা আমরা অনেক সময় বলি বা আমাদেরকে বলতে শোনা যায় প্রিয়দিনী ভাইয়েরা যিনি এই কথাই বলবেন তাকে আমি বিনীতভাবে বলবো যদি কেউ সালাত আদায় করার পরেও জাহান নামে যায় আপনার কথা ঠিক বহু মানুষ সালাত আদায় করেও জাহান্নামে যাবে সঠিকভাবে সালাত আদায় না করার কারণে সালাত আদায় করছেন ঠিক কিন্তু তার ইমানে ঠিক নাই তিনি শির করছেন বা অন্য কোনো বদামনের কারণে হয়তো তিনি জাহান্নামে যাবেন কিন্তু আপনি একটি কথা চিন্তা করে দেখুন একজন মানুষ অন্য কোনো বদামল করুক বা না করুক সালাদ আদায় করার পরেও যদি জাহান্নামে যাওয়ার অবকাশ থাকে আশঙ্কা থাকে ভয় থাকে তাহলে আপনি সালাত আদায় না করে আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সালাত আদায় করার পরেও যদি একজন মানুষ জাহান নাম থেকে বাঁচার ব্যাপারে তার আশঙ্কা থেকে যায় জাহান্নামে নামে যাওয়ার ব্যাপারে তার আশঙ্কা থেকে যায় তাহলে আদায় না করলে আপনার অবস্থান কত নিকৃষ্ট হতে পারে সেটা আপনি একবার কি কল্পনা করে দেখেছেন প্রয়োদিনী ভাইরা একজন ইমানদার মানুষ তিনি কেয়ামতের ময়দানে সালাতের ব্যাপারে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে অন্য সব বিষয় তিনি লোকটা খারাপ ভালো মন্দ চোর ডাকাত সব হিসাব পরে এক নম্বর হলো সালাদ আপনার তো সে এক নম্বর হিসাবেই আপনার গলত এসেছে অন্য হিসাব তো আপনার কোনো অবস্থাতেই আপনি পার পাবেন না ভাইরা অতএব আসুন এই সালাত তাদের ব্যাপারে আমরা খুব বেশি যত্নশীল হই ইসলামের এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকন বা আমলের দিক থেকে সর্বপ্রধান আমল পাচক সালাত সালাদ এই ব্যাপারে আমরা যত্নশীল হই এই সালাদ ছাড়া মুসলিম হওয়ার ইমানদার দাবি করার কোনো সুযোগ নেই এই সালাত একজন ইমানদারের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেয় ইমানদারের সঙ্গে আল্লাহর সম্পর্ক সুদৃঢ় করে দেয় হাদিসে আসে রসুল্লা সাল্লাম বলেছেন যে হাদিসে কুলসি আল্লাহ তালা ইরশাদ করেছেন কাসম তো সালাত আব্দিন ইসাইন সালাদকে আমি আমার বান্দার মাঝে আল্লাহ তালা বলেন বান্দা এবং আমার মাঝে এটাকে আধা আধি ভাগ করে নিয়েছি অর্থাৎ সালাদ বলতে সুরা ফাতেহা যখন বান্দার সালাতে আদায় করে পড়ে পাঠ করে থাকেন তখন এই ফাতেহার প্রতিটি আয়াত বান্দা বলার পর আল্লাহ তালা তার জবাব দিয়ে থাকেন বান্দা যখন আলহামদুলিল্লাহ আলমিন বলেন সমস্ত জাহানের মালিক আল্লাহ তালা যখন প্রশংসা বলেন তখন আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন আর রহমান রহিম বলেন আল্লাহ তালার গুণকীর্তন করেন তখন আল্লাহ তালা বলেন আসনা আলাই আবদি বান্দা আমার গুণ বর্ণনা করেছে আমার গুণের কথা উল্লেখ করেছে বান্দা যখন মালিক ইয়মের দিন বলে তখন আল্লাহ তালা বলেন মজাদানি আবদি বান্দা আমার মর্যাদা আমার পাওয়ারের কথা উল্লেখ করেছে স্বীকার করেছে বান্দা যখন এই কানা আব্দি ইয়াখান আসতে আইন বলে তখন আল্লাহ তালা বলেন হাদা বাইনি ও বাইনা আব্দি এটা আমার সঙ্গে আমার বান্দার এক বিশেষ এক বন্ধন যে সে বলেছে বান্দা মুখে স্বীকারোক্তি দিয়েছে যে সে আমাকে ছাড়ার কাউকে ইবাদত করবে না আমাকে আমি ছাড়ার কারোর কাছে সাহায্য চাইবে না এটা আমার সঙ্গে বান্দার এক চুক্তি এর ফলে বান্দা যখন আল্লাহ তাল্লাহার কাছে বলে থাকে এই দিনা সোহাতুল মুস্তাকিম সোহাতুল্লীন তে আলিহিম তখন আল্লাহ তালা বলেন যে হাদা গারিল মকদু আলি হিম আলীন তখন আল্লাহ তালা বলে থাকেন হ্যাঁ দা বেইনি বেই না আব্দি আলি আব্দি মাস আল এটাও বান্দার সঙ্গে আমার এক চুক্তি এবং বান্দা যা চাইবে তা আমার কাছে পাবে প্রিয় দিনই ভাইরা ইহা দৃষ্টিকে বুঝতে পারলাম সালাতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক প্রগাঢ় হয় যতদিন মানুষ যত বেশি মানুষ সালাদ সারতে থাকে তত বেশি আল্লাহর থেকে সে দূরে সরতে থাকে আল্লাহর রহমত থেকে দূরে সরতে থাকে আস্তে 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 তার অন্তরটা বক্র হয়ে যায় অন্তরটা এরকমভাবে আস্তে আস্তে বাঁকা হয়ে যায় আস্তে আস্তে দিন থেকে ইসলাম থেকে দূরে সরে যায় আল্লাহ মাফ করুন এ সালাদ আদায় না করতে না করতে একটা পর্যায়ে মানুষ বেইমান হয়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাসটুকু পর্যন্ত তার অন্তরে নরবল হয়ে যায় সন্দেহান হয়ে যায় সে বেইমান আর কাফের হয়ে যায় অথচ সে নিজেকে ইমানদার মনে করে সমাজের মানুষ হয়তো তাকে ইমানদার হিসেবে সামিল করে প্রিয়দিনই ভাইরা আসুন আদায়ের ব্যাপারে আমরা যত্নশীল হই যে সমস্ত ভাইরা সালাত আদায় করছে না তাদেরকে বুঝাই যে দেখো সালাত আদায় করা ছাড়া কোনো অবস্থাতে তুমি মুসলিম থাকতে পারো না মুসলিম থাকার কোনো সুযোগ নেই প্রিয়দিনই ভাইরা এ সালাত এটি সমস্ত ইবাদতের বহুমুখী ইবাদতের এক মিলন মেলা এ সালাতের ভিতরে আল্লাহ তালা তসবিহ রেখেছেন এই সালাতের ভিতরে আল্লাহ তালা ভবিষ্যত বর্ণনা রেখেছেন মানুষ দাঁড়িয়ে আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করে মানুষ ঝুঁকে অবনত মস্তকে আল্লাহ তালার আনুগত্য প্রকাশ করে মানুষ মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহ তালার সেজদার মাধ্যমে আনুগত্য প্রকাশ করে আল্লাহ তালার দাসত্ব প্রকাশ করে মানুষ এরকমভাবে আল্লাহ তালার গুণ বর্ণনা করে আনুগত্য প্রকাশ করে মানুষ আল্লার কাছে প্রার্থনা দোয়া করে আনুগত্য প্রকাশ করে মানুষ আল্লাহ তালার মর্যাদা বর্ণনা করে আল্লাহর সম্মান বর্ণনা করে সুবাহানুরববেল আজিম সুবাহানুরববেল আলা মাধ্যমে বলে মানুষ এরকমভাবে আল্লাহ তালার প্রতি আনুগত্য এবং গোলামি প্রকাশ করে সালাতের ভিতরে একজন মানুষ সালাতের মাধ্যমে আল্লাহ তালার গোলামীকে যতভাবে প্রকাশ করতে পারে দাঁড়িয়ে বসে এরকমভাবে মাথা নুয়ে অবনত মস্তিষ্কে মাটিতে লুটিয়ে পড়ে এরকমভাবে ঘাড়কে ডানে ফিরিয়ে বামে ফিরিয়ে সালামের মাধ্যমে গোটা সালাতের মাধ্যমে একজন মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তালাকে সর্বান্তকরণে এবং সর্বাঙ্গ দিয়ে আল্লাহ তালার এবাদত এবং গোলামি করে থাকে এর চাইতে বহুমুখী আপনার এবাদত এর চাইতে বহুমুখী আল্লাহ তালার দাসত্বের প্রকাশক এবাদত আর হতে পারে না বিধায় সালাদ আমাদেরকে আদায় করা উচিত প্রয়োজনী ভাইয়েরা এ সালাদ মানুষের বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে আল্লাহ তালা এরসাদ করেছেন ওস্ত আইন ও ও সালা তোমরা সালাদ এর মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ কাছ থেকে সাহায্য চাও এ সালাত ইমানদারদের জন্য আলোকবর্তিকা ইমানচারদারদেরকে পদ দেখাবে অদৃশ্য এক পদ দেখাবে মানুষ যখন সালাদ আদায় না করে দুনিয়ার যত ঐশ্বর্যের ভিতরে যত ধন সম্পদের ভিতরে থাকুক না কেন তার অন্তর এক ধরনের অন্ধকারের ভিতরে থাকে এক ধরনের অপরিচ্ছন্নতার ভিতরে থাকে নগ্রামের ভিতরে থাকে কিন্তু যে ব্যক্তি সালাদ আদায় করে এই সালাদ তার জন্য নূর আলোকবর্তিকার ভূমিকা রাখে আদি সে আসল রসুল্ল সাল্লাম বলেছেন আর সালাত নূর বা আলো মানে হাফাজা যে ব্যক্তি এই সালাদকে হেফা হেফাজত করবে এই সালাতকে যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে এই ব্যক্তির জন্য বলে ইজাদ দুনিয়াতে এবং আখেরাতে বিশেষ করে আখেরাতে তার জন্য এই সালাদ আলো হিসাবে দলিল হিসাবে তার পক্ষে প্রমাণ হিসাবে প্রমাণপুঞ্জী হিসাবে তার পক্ষে আল্লাহ তালার দরবার এরকমভাবে আখেরাতের ময়দানে লড়বে এবং তার পক্ষে দাঁড়াবে এই সালাদ প্রিয় ভাইরা এই সালাত একজন ইমানদারের অন্তরের জন্য প্রশান্তির কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামে সাদ করেছেন জয়লাত কোরত আইন লিয়া সলাহ আমার চোখ শীতল হয় সালাতের মাধ্যমে একজন ইমানদার সালাদ যখন আদায় করেন তার অন্তর প্রচণ্ডভাবে আনন্দিত হয় উৎফুল্ল হয় তার অন্তর প্রশান্ত হয় বিশ্বাস করুন যারা সালাত আদায় করেন ভালোভাবে যথাযথভাবে সুন্দরভাবে উজু এবং তাহারাত করে আপনি যদি সঠিকভাবে সালাত আদায় করেন আপনি যত পেশামে থাকেন না কেন যত বিপদে থাকেন না কেন আপনি পরীক্ষা করে দেখুন আপনার অন্তরের ভিতরে এক ধরনের সান্ত্বনা অনুভব করবেন আপনার অন্তরের ভিতরে এক ধরনের শান্তি অনুভব করবেন কারণ আল্লাহ তালা তার গোলামের ভিতরেই শান্তি রেখেছেন আপনি যদি শান্তির জন্য দুনিয়ার সমস্ত সুখের যত উপকরণ আছে সবগুলোকে জোগাড় করেন সব আয়োজন আপনি করেন কিন্তু দেখবেন আপনার অন্তর ভিতরে শান্তি নেই এই জন্য দেখবেন দুনিয়াতে যাদেরকে আমরা সুখী মনে করি যাদেরকে দুনিয়াতে সুখের সমস্ত আয়োজন তাদের কাছে আসে তাদের অনেককেই দেখবেন ঘুমের ওষুধ খাওয়া ছাড়া তাদের ঘুম আসে না আল্লাহ তালা শান্তি তাদের জন্য রাখেন নাই প্রয়োজনী ভাইরা তাই আসুন সালাতের ব্যাপারে আমরা গাফলতি বিলকুল ছেড়ে দেই টোটালি আমরা সালাতের ঘরে আমরা এরকমভাবে যত্নবান হই এই সালাদ আমাদের ছোটোখাটো ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে থাকে আদি স্যারসল সুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে তোমাদের কারোর বাসার সামনে যদি একটা নহর থাকে একটা পানির যদি এরকমভাবে সুন্দর ঝর্ণা থাকে সেখানে যদি সে পাঁচ বাজ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিরা বললেন না থাকতে পারে না আল্লাহ রসুল সাল্লাম বললেন ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি দৈনিক পাঁচবার সালাত আদায় করে তার কোনো গুণা বা তার কোনো অপরাধ এরকম থাকতে পারে না আল্লাহ তার ছোটো গুণাগুলোকে মাফ করে দেন অতএব আমাদের জীবনের ছোটোখাটো গুনাগুলোকে মাফ করার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে আমাদের অন্তরের প্রশান্তির জন্য আসল মানসিক সুখের জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং আমাদের ক্যামতের ময়দানে যাতে আমাদের স্বপক্ষে দলিল হিসাবে আল্লাহর কাঠগড়াতে আমাদের স্বপক্ষে এরকমভাবে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে ভূমিকা রাখতে পারে আমি মোমিন হিসাবে আমাকে প্রমাণ করতে পারে সেজন্য আমাকে পাচত্য সালাত আদায় করতে হবে এবং বহুমুখী আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তালাকে বহুমাত্রিকভাবে গোলামি প্রকাশ করার জন্য আমাকে সালাত আদায় করতে হবে এবং আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক প্রগাঢ় করার জন্য আদায় করতে হবে আল্লাহ সহযোগিতা কামনা করার জন্য আমাকে আদায় করতে হবে সর্বোপরি আমাকে মুসলিম হিসাবে প্রমাণিত করতে হলে মুসলিম দাবিতে আমাকে সত্যবাদী বলে সাব্যস্ত করতে হলে আমাকে প্রাচক তো আদায় করতে হবে যদি এটা না করি তাহলে আমি মুসলিমের ঘরে জন্ম নিতে পারি মুসলিমের পরিবারে মুসলিম আদম সুমারিতে আমার নাম মুসলিম থাকতে পারে সমাজের মানুষ আমাকে মুসলিম হিসাবে জানতে পারে মনে রাখতে হবে আল্লাহর খাতায় আমি মুসলিম নই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পাচক তো সালাদকে এর গুরুত্বকে অনুধাবন করার তৌফিক দান করেন এবং সালাদ ত্যাগের এই সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় অপরাধ একজন মানুষের শিরকামন কুফুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সব আপডেট পেতে